হয়েছে হ্যাঁ স্বপ্ন দেখেছো হ্যাঁ ভয় স্বপ্ন তিন দিন ধরে তুমি একই অবস্থায়, একটা স্বপ্ন তোমার জীবনটাকে বদলে দিল। আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমার কিছুই ভালো লাগছে না। অন্য আমি তো বুঝতে পারছি না, কি এমন স্বপ্ন দেখেছো যে তুমি এই অবস্থায় আছো? কি হয়েছে?
স্বপ্নটা সামান্য না আদি। স্বপ্নে আমাকে খুন করা হয়েছে, আমাকে মেরে ফেলা হয়েছে। কিন্তু তুমি তো বেঁচে আছো, দিব্যি বেঁচে আছো। কিন্তু আমাকে তো মেরে ফেলবে। তুমি দেখো কে মেরে ফেলবে। আমি জানি না, শুধু জানি আমাকে মেরে ফেলা হবে। যারা আমার কাছের তারা ব্যাপারটা জানে। ছোটবেলা থেকে আমি যা স্বপ্ন দেখি তাই ঘটে, বাবাও জানতো। কই, আমাকে তো কোনোদিন বলোনি। প্রয়োজন পড়েনি তাই বলা হয়নি। ইনফ্যাক্ট ক্লাস 7 পড়ার পর থেকে এমন স্বপ্ন আমি দেখিও নি, এখন দেখলাম। পূর্ণা, চলো একটা কাজ করি, আমরা সাইকিয়াট্রিস্টের সঙ্গে কনসাল্ট করে আসি। ওনার কোনো সমস্যা আছে সেটা তো জানতাম না। ওনার কোনো সমস্যা নেই, ইনফ্যাক্ট উনি আমাকে খুব পছন্দ করতেন বলে আসতেন। আসলে নিজের কোনো ছেলে ছিল না, তো আমাকে উনি ছেলের মতো। তাহলে নিশ্চয়ই ওর সঙ্গে আপনার পরিচয় আগে কখনো হয়নি, তবে ওনার ব্যাপারে আমার সবকিছু জানা। আই মিন মিস্টার চৌধুরীর কাছ থেকে আমি সবকিছু শুনেছি আপনার কথা। কিন্তু আমাদের বিয়েতে কি আপনি? মাই ব্যাড লাক, একটা জরুরি কাজে দেশের বাইরে যেতে হয়েছিল। এই হচ্ছে ডাক্তার হওয়ার একটা সমস্যা, সমস্যা ছাড়া কেউ আসতে চায় না। তা বলুন কীভাবে আপনাদেরকে আমি হেল্প করতে পারি? ও একটা স্বপ্ন দেখেছে, খুনের স্বপ্ন। এরকম স্বপ্ন তো আমরা হরহামেশে দেখে থাকি, এটা অস্বাভাবিক কিছু না। বাবার হাতে স্ত্রী কন্যা খুন হচ্ছে, মেয়ের হাতে বাবা মা খুন হচ্ছে, সামান্য সামান্য ঘটনার জের ধরে কত খুনই তো ঘটে যাচ্ছে। আর স্বপ্ন তো হচ্ছে আসলে একটা অবচেতন মনের প্রতিফলন। তো আপনি কাকে খুন হতে দেখেছেন? নিজেকে। তা কে খুন করলো আপনাকে? আমার মনে হয় আপনি তাকে ঠিকই দেখেছেন, কিন্তু এখন মনে করতে পারছেন না, তাই তো? হতে পারে। মিস্টার আদিল, আমি ওনার সাথে একটু একা কথা বলতে চাই, আপনি প্লিজ ওয়েটিং রুমে একটু বসবেন, একটু একা কথা বলতে চাই। স্বপ্নে আমাকে কে খুন করেছে আমি তাকে দেখেছি। লোকটা কি আপনার হাজবেন্ড? Thank you.
তার সাথে কি আপনার কোনো ঝামেলা বা ঝগড়া? না না, বিয়ের পর গত 2 বছরে আমাদের মধ্যে এমন কোনো ঝামেলা হয়নি যে। বুঝতে পারছি। আচ্ছা আপনি বলুন তো আমাকে যে আপনি কি তাকে সন্দেহ করেন, আই মিন এক্সট্রা ম্যারিটাল কোনো অ্যাফেয়ারে জড়িয়েছে কিনা? না, ওর পক্ষে এরকম কোনো রিলেশনে জড়ানো একেবারেই সম্ভব না, কারণ আমি জানি ও আমাকে প্রচণ্ড ভালোবাসে, কেয়ার করে। মাঝে মাঝে মনে হয় ও আমাকে ওর জীবনের চেয়েও বেশি ভালোবাসে। আমি একটু আপনার হাজবেন্ডের সাথে একা কথা বলতে চাই। বলবেন, কিন্তু প্লিজ ও যেন এই ব্যাপারে কিছুই জানতে না পারে। আপনার ইমোশনটা আমি ধরতে পেরেছি। আপনি নিশ্চিত থাকুন, ওনাকে আমি এমন কিছু বলবো না যাতে উনি আপনাকে ভুল বোঝে। থ্যাংক ইউ। আপনি তাহলে একটু পাশের রুমটা বসুন। সবই তো শুনলেন। হ্যাঁ, কিন্তু আমি জানি, আমি জানি যে আপনারা ভালোবেসে বিয়ে করেছেন। ইনফ্যাক্ট চৌধুরী আঙ্কেল সবসময় আপনাদের কথা বলতেন যে আপনাদের রিলেশনটা এমন যে যার থেকে আপনি তাকে খুন কেন করতে চাইবেন। অ্যাম আই রাইট? হ্যাঁ, কিন্তু ও কেন এমন একটা স্বপ্ন দেখল? আমার ধারণা উনি সিজোফ্রেনিয়া ভুগছেন। এ ধরনের পেশেন্টরা সাধারণত সন্দেহবাতিগ্রস্ত হয়, কারণে অকারণে সন্দেহ করে। তারা সবসময় একটা ধারণা করে যে তাদের কাছের মানুষরা, প্রিয় মানুষরা বুঝি তাকে ভালোবাসছে না। ওর ক্ষেত্রে তাই হয়েছে। আর স্বপ্ন, স্বপ্ন তো হচ্ছে মানুষের অবচেতন মনের প্রতিফলন, তার ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু ঘটেনি। আচ্ছা ডক্টর, এখন মানে আমাকে কী করতে পারলেন? তেমন কিছু না, কয়েকটা ওষুধ দিয়ে দিচ্ছি, নিয়মিত খাওয়াবেন আর তাকে বেশি বেশি সঙ্গ দেবেন। একটা প্রশ্ন করতে পারি? প্লিজ। আচ্ছা, আমাকে পাশের রুমে বসিয়ে এখানে যা ঘটলো সেটা দেখার ব্যবস্থা কেন করলেন? ওই আপনার স্ত্রী কী বললো আপনি শুনলেন না? আমি যদি আপনাকে কথাগুলো সরাসরি না শোনাতাম তাহলে আপনি হয়তো তাকে ভুল বুঝতেন, কিন্তু এখন আপনি নিজেই বুঝতে পারছেন যে উনি আপনার ব্যাপারে কতটা অ্যালার্ট। আপনি কষ্ট পাবেন ভেবে সে কিন্তু কষ্ট পাচ্ছে। আপনি ওষুধগুলো কন্টিনিউ করুন, আশা করি ঠিক হয়ে যাবে। থ্যাংকস। আপনার ওয়াইফ খাবো না। তোমার ওষুধ পরে খাবো। কিন্তু এখন তো তোমার ওষুধ খাওয়ার সময় হয়েছে। না। আচ্ছা পূর্ণা, তুমি কি আমাকে ট্রাস্ট করো না? এই প্রশ্ন কেন? তাহলে এখন ওষুধ খাও, আমার হাতে খাও। আমি বললাম তো আমি এখন খাবো না। প্লিজ এখন খাও, খাও না একটু। কেন জেদ করছো? জেদ করছে এই কারণে, কারণ তোমার ধারণা যে আমি তোমাকে মেরে ফেলতে যাচ্ছি। এই যে এটা এটা দিলাম তুমি খেতে চাইলে না, কারণ তোমার ধারণা এর সঙ্গে বিষ মেখানো হচ্ছে। ঠিক বলেছি না? না প্লিজ, প্লিজ এভাবে বলো না। তোমার হাতে বিষ খেতেও আমি রাজি, কিন্তু কেন যেন আমি নিজেকে বোঝাতে পারছি না। কি বোঝাতে পারছো না, কি বলো না আমাকে, কি
সেটা আমি বলতে পারবো না, প্লিজ আমাকে আর জিজ্ঞেস করো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি চাও তো আমি এখন ওষুধ খাই। আমি নিজেও তো সারপ্রাইজড। এই তোমার ঘুমের মধ্যে কথা বলার অভ্যাস নেই তো? না কেন? না হয়তো ঘুমের মধ্যে তুমি কিছু বলে ফেলেছো আর পূর্ণা শুনে ফেলেছে। অসম্ভব। ডায়েরি বা কোনো কিছুতে লিখে রেখেছো? আচ্ছা আমি ছাড়া তুমি অন্য কারোর সাথে কি আলাপ করেছো এই ব্যাপারে? কি বলছো তুমি সব? আমি তুমি ছাড়া কার সঙ্গে এসে বিষয়ে কথা বলবো? একমাত্র তো তোমার সঙ্গেই। সেদিন এসব বুদ্ধি তো আমার মাথায় ছিল না, আমি তো কখনো চাইনি। তুমি তো হ্যাঁ, আমি তোমাকে ইনসিস্ট করেছিলাম কারণ ও মারা না গেলে আমাদের এক হওয়া সম্ভব। আচ্ছা রিমু দেখো, আমরা যা করছি আমার মনে হয় যে আমরা ভুল করছি, কারণ ওর স্বপ্ন দেখা হয়তো তার ইঙ্গিত, আমার প্রতি ওর সাবধানবাণী। আমি জানতাম শেষ মুহূর্তে এসে তুমি কাপুরুষের মতো এই কথাটাই বলবে। আসল কথা হচ্ছে তুমি ভয় পাচ্ছ। কিসের ভয়? ওকে মেরে ফেললে ওর সম্পত্তি তুমি পাবে কিনা সেই। রিমু তুমি ভালো করেই জানো, উইলে স্পষ্ট করে লেখা আছে যে পূর্ণার অবর্তমানে সমস্ত সম্পত্তির মালিক আমি। সেই জন্য তো ওকে আমি খুন করতে চাই। ওকে যদি আমি খুন না করি, শুধু যদি ডিভোর্স দেই, তাহলে সম্পত্তি কেন? একটা কানা করি আমি। এক্স্যাক্টলি, আমার আর তোমার রিলেশন ও কোনোদিনও মেনে নিবে না, তাই তো ওকে মেরে ফেললে তোমার আর আমার প্রেমও সফল হচ্ছে আর সারা জীবন আমরা নিশ্চিন্তে থাকতে পারব। আমি সবই বুঝি, কিন্তু জানো আমাদের সুখের জন্য একটা জীবনকে আমরা না রেমু রেমু পূর্ণার বাবা আমাকে প্রচন্ড বিশ্বাস করে, এই বিশ্বাস করে আমার হাতে ওকে তুলে দিয়েছিল। সেই আমি এই বিশ্বাস ভঙ্গ করে ওকে আমি খুন করতে পারবো না। এসব নীতি কথা আদর্শ এখন তোমার মাথায় আসছে? আমার সঙ্গে প্রেম করার সময় মনে ছিল না? আমি বুঝতে পারি না, বিশ্বাস করো তোমাকে আমি আর বিশ্বাস করি। তুমি আসলে আমাকে পাওয়ার জন্য নাটক করেছ, ভেতরে ভেতরে লোভীর মতো নিজের স্বার্থটাই দেখেছ। হ্যাঁ দেখেছি। তুমি দেখো, তুমি তো অন্যের একটা সংসার ভাঙছো, এক ফোঁটা দ্বিধা করছো না। কি করিনি তোমার জন্য আমি? যখন তুমি যা চেয়েছো আমি তাই করেছি। তোমার জন্য একটা নিষ্পাপ মেয়েকে আমি খুন করতে পর্যন্ত চাইছি, কতটা অমানুষ হয়েছে আমি! আর ও আমাকে এখন শব্দ সামাল। ওকে আমি আমি তোমার লাইফ থেকে সরে দাঁড়াবো।
কিন্তু আমাকে একটা কথা বল, তুমি কি কখনো এক মুহূর্তের জন্য হলেও আমাকে ভালোবেসেছ? না। আমি তোমার ভালোবাসার ভয় করেছিলাম, এখন আমি বুঝতে পারছি সেই মোহর জালে পড়ে আমি পূর্ণার কাছ থেকে কিভাবে ধীরে ধীরে দূরে সরে যেতে যাচ্ছি। আমি আমি রিমু তোমাকে বলবো না যে আমরা সারা জীবন বন্ধু হয়ে থাকি, আমাদের হয়তো আর কোনো দিন দেখা হবে না, আর দেখা না হয় সরি সরি ফর এভরিথিং। দেখুন, এতে এত আপসেট হওয়ার কিছু নেই। আপনি যে স্ট্যাটাস বিলং করেন সোসাইটিতে, সেখানে দু একটা রিলেশনশিপ হওয়া কোনো ব্যাপার না আপনার জন্য। কিন্তু পূর্ণা জানতে পারলে কতটা কষ্ট পাবে? আমার মনে হয় কষ্ট পেলেও আপনার ওকে সব কিছু খুলে বলা উচিত। না ডক্টর, পূর্ণা সহ্য করতে পারবে না। সেটা আপনার ধারণা, নিজেকে এতটা ছোট ভাববেন না। দেখুন, আপনি আজকে যে পজিশনে এসেছেন সেটা কিন্তু আপনি আপনার যোগ্যতাতে এসেছেন, কারো দয়া না। সামান্য এমপ্লয়ি থেকে এত বড় একটা কোম্পানির মালিক বনে যাওয়া, এটা স্রেফ ভাগ্য জোরে হয় না। আর আপনার শ্বশুর আমিন চৌধুরী সাহেব কিন্তু আমি হিসেবী লোক ছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন যে আপনাকে দিয়েই হবে, তাই একজন সামান্য এমপ্লয়িকে তিনি তার মেয়ের জামাই করেছেন। হ্যাঁ, ভুল আপনি করেছেন, মানুষই তো ভুল করে, আর সেটাই আপনি আপনার স্ত্রীকে বুঝিয়ে বলবেন। আমি তাহলে পূর্ণাকে সব খুলে বলবো? নির্ভয়। থ্যাংকস ডক্টর। ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা প্রশ্ন করব। প্লিজ। না, অনেকে বলে থাকে যে চৌধুরী চাচার মৃত্যুটা রহস্যজনক ছিল, আই মিন দ্যাট ওয়াজ নট এ ন্যাচারাল ডেথ। আপনি কি এ ব্যাপারে কিছু? না না, ডেথ সার্টিফিকেটে যা হয়েছিল সেখানে লেখা ছিল স্ট্রোক, বাস এইটুকু আমি জানি। তবে শুনেছি যে বা অনেকেই বলার মানে বলার চেষ্টা করেছে তাকে নাকি খুন করা হয়েছে, এবং তাতে নাকি আমারও হাত ছিল। জানেন, এরকম উড়ো কথা শুনে আমি এবং পূর্ণা দুজনেই ভীষণ অবাক হয়েছি। খুন করার পিছনে যে মিনিমাম একদম মিনিমাম একটা কারণ থাকবে সেটা তো ছিল না। আর তাছাড়া বাবা মানে আমার শ্বশুর পূর্ণার বাবা ছিল আমার বেস্ট ফ্রেন্ডের মতো। ব্যবসায় কোনো ঝামেলা কখনো কোনো প্রবলেম হলে তার সঙ্গে আমি মত নিতাম। আমার মনে হয়েছে কি জানেন, যে মাথার উপর থেকে আমার ছাদটা চলে গেল, তার মৃত্যুতে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে আমার। কিন্তু ডাক্তার, হঠাৎ এই প্রশ্ন কেন? এমনি জাস্ট কিউরিয়াসিটি। আমাকে তুমি একটু সময় দাও প্লিজ। আমি জানি আমাকে খুন করবার কথা তুমি কখনো ভাবতেই পারো না,
আর কেনই করবে বলো? সেদিন সেদিন ডাক্তার আমাকে প্রশ্ন করেছিল আমার হাজবেন্ড কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে গেছে কিনা। আমি একেবারে জোর দিয়ে বলেছি না, ও কখনো এসব করতে পারে না। বাবা সবসময় তোমার ব্যাপারে বলতেন আ পারফেক্ট ম্যান। তুমি সেদিন আমাকে ঠিকই বলেছিলে, কেন শুধু শুধু একটা স্বপ্নকে আমি এত গুরুত্ব দিচ্ছি। আসলে আমারই ভুল হয়েছে। প্লিজ তুমি কিছু মনে করো না। আমি বুঝতে পারছি সামথিং ইজ রং। ইয়ে না মানে বলো। পূর্ণা আমি একটা ভুল করে ফেলেছি, অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি। আমি জানি যে এই অন্যায়ের কোনো ক্ষমা নেই, তারপরেও তুমি যদি মনে করো আমাকে শাস্তি দিবে, যে শাস্তি দাও আমি মাথা ব্যথা নেব। দেখো আমার খুব টেনশন হচ্ছে, এত ভনী তানা করে বলো না কি হয়েছে। মানে হয়েছে কি যে আমি একটা মেয়ের সঙ্গে একটা সম্পর্কে জড়িয়ে গেছি। আর না আমার একটা কথা শোনো প্লিজ, একটা কথাও না। আর না বলেছি না, আমি একটা মেয়ের সঙ্গে একটা সম্পর্কে জড়িয়ে গেছি। তোমার অপেক্ষাতে ছিলাম পূর্ণা, বসো। আমি কখনো ভাবতেই পারিনি যে আদি আদি এমন একটা কাজ, আজ বাবা বেঁচে থাকলে ওকে গুলি করে। দেখো আমি যখন তোমাকে বলেছিলাম তুমি তো বিশ্বাস করোনি, তাই তোমাকে খুনের স্বপ্ন দেখিয়ে এখানে নিয়ে আসার আটটা করতে হলো। ভাগ্যিস আদি কিছু সন্দেহ করে। তুমি আমার বেস্ট ফ্রেন্ড বলেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে সাহায্য করেছো, আমি তোমার প্রতি কৃতজ্ঞ। ছাড়ো তো, আমি কি কৃতজ্ঞতার আশা এসব করেছি নাকি? কিন্তু আদিকে সন্দেহ করার তো কোনো প্রশ্নই আসে না। ও আমার সাথে, বাবার সাথে, আমাদের ফ্যামিলির সাথে এমনভাবে মিশে গিয়েছিল যে ওকে আমার কখনো বাইরের মানুষ মনেই হয়নি। দেখো পর কখন আপন হয় না, পর পরই থাকে। তুমি রাস্তা থেকে তুলে এনে তার বেশভাষাতে ঠিক করতে পারবে, কিন্তু ভেতরের ভেতরের আদিম প্রবৃত্তি সেটা কখনো বদলানো নয়। আদির ক্ষেত্রে তাই হয়েছে, তোমাদের ভালোবাসার সুযোগ নিয়ে ও সিম্পলি তোমার বাবার সম্পত্তি হাসিল করতে চেয়েছে। তোমার ধারণা ও ও বাবা কি? আমার ধারণা নয়, আমার বিশ্বাস। কিন্তু কেন? দেখো পূর্ণা, তোমার বাবা বেঁচে থাকলে আদি নিজের মতো করে সবকিছু গুছিয়ে নিতে পারতো না। তোমার বাবা ওর চালাকিটা ধরে ফেলত, ও এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও চালাতে পারতো না। তাই তোর বাবা ছিলেন ওর জন্য সবচেয়ে বড় রিস্ক ফ্যাক্টর।
তাই প্রথম সুযোগেই উনি তোমার বাবাকে সরিয়ে দিলেন। সবকিছু তোরই ছিল, আমি তো কোনোদিন হিসেব পর্যন্ত চাইনি। ওটাই ভুল করেছ, অতিরিক্ত বিশ্বাসের ফল কখনোই ভালো হয় না। ওয়েট, কোথায় যাচ্ছ? যাচ্ছি। দেখো মাথা গরম করে কিছু করো না, এখন যা করতে হবে অনেক ভেবে চিন্তা করতে হবে। কখন আপন হয় না, পরপরই থাকে। তুমি রাস্তা থেকে তুলে এনে তার বেশভাষাতে ঠিক করতে পারবে, কিন্তু ভেতরে আদিম প্রকৃতি সেটা কখনো বদলাতে পারবে। আদিম কিন্তু তাই হয়েছে, তোমাদের ভালোবাসার সুযোগ নিয়ে ও সিম্পলি তোমার বাবার সম্পত্তি হাসিল করতে চাই। দেখো পুনা, তোমার বাবা বেঁচে থাকলে আদি নিজের মতো করে সব কিছু গুছিয়ে নিতে পারতো না। তোমার বাবা ওর চালাককে ধরে ফেলত, ও এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও চালাতে পারতো না। দেখ, তোর বাবা ছিলেন ওর জন্য সবচেয়ে বড় রিস্ক ফ্যাক্টর, তাই প্রথম সুযোগেই উনি তোমার বাবাকে সরিয়ে দিলেন। প্লিজ পূর্ণা, একটু বসো না। আমার ভুল হয়েছে, শুধু একটা ভুল। আমি তোমাকে বলেছি না এ ব্যাপারে আমি কিছুই বলতে চাই না। প্লিজ কিছু একটা বলো, প্লিজ। চা খাও। শোনো পূর্ণা, আমাকে জাস্ট 60 সেকেন্ড, একটা মিনিট দেবে? আমি তুমি তুমি আমাকে কি ভেবেছিলে? তুমি কি ভেবেছিলে? হ্যাঁ, সবসময় তুমি জিতবে। আমাকে মেরে ফেলতে চেয়েছিলে না? কে বলেছে? আমি তোর বাবাকে মারতে চেয়েছি। এখন বোঝো, বোঝো মৃত্যুর কত কষ্ট। আমি কিন্তু তোর বাবাকে কিছু করি, আমাকে কষ্ট হচ্ছে না? তোমার মতো বিশ্বাসঘাতকের এটাই প্রাপ্য। পূর্ণা, তুমি ভুল করছো। হ্যাঁ, আমি ভুল করেছি। আমি ভুল করেছি তোমাকে ভালোবেসে, তোমাকে পাগলের মতো বিশ্বাস করে। মরো, তুমি মরো, আমি মরো, তোমার জন্য এটাই প্রাপ্য। Thank you.
ওয়েলকাম। ঘুরে নাও। আপনার হিসেবে ঘুম হবে না। এই কাজটা যে তুমি এত সুন্দরভাবে করতে পারবে আমি সত্যি ভাবিনি। আপনি আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবেই করেছি। প্রথম দিকে একটু কনফিউজ ছিলাম আদি সাহেবকে নিয়ে। ওয়াইফকে উনি আসলে অনেক ভালোবাসেন, যার জন্য ফা দেখতে আমার একটু সময় লেগেছে। তারপর আস্তে আস্তে ওনাকে প্রেমের জালে ফাঁসিয়ে প্ল্যান অনুযায়ী ওনার ওয়াইফকে খুনের ব্যাপারে মোটিভেট করলাম। এনিওয়ে শেষ পর্যন্ত উনি যদি সিদ্ধান্ত বদলে পূর্ণাকে সত্যি সত্যি খুন করতেন তাহলে আপনি কি করতেন? শেষ মুহূর্তে সে সিদ্ধান্ত বদলাবে আমার মনে হচ্ছিল, আর বাই চান্স খুন করতে চাইলেও সে পারত না, কারণ তোমার থেকে জেনে আমি বাধা দিতাম। আপনি আসলে পূর্ণাকে অনেক ভালোবাসেন না? সেই ছোটবেলা থেকেই। তাকে বলেননি কখন? আসলে ওর সাথে আমার এত কথা হতো কিন্তু কখনো ছোট্ট কথাটা বলা হয়নি। আমার মনে হতো যে ওকে আলাদা করে বলার কি আছে, ও তো আমারই। তারপর আমি লেখাপড়া করতে দেশের বাইরে চলে গেলাম, আর ওখান থেকে খবর পেলাম ও ওর বাবার এক এমপ্লয়ের সাথে রিলেশনে জড়িয়েছে। তখনও আপনার মনে কথা বলেননি? ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে, ও কেন আমায় বুঝলো না, এই ওখানে কাটিয়ে দিলাম কয়েকটা। তারপর হুট করে তো বিয়েটা হয়ে গেল, ওর বাবা জানতো আমার ব্যাপারটা, বিজনেসম্যান তো, তো চিন্তা করে দেখলো যে ওকে বিয়ে করলে বিজনেসটাও রক্ষা পায় আবার মেয়ের ভালোবাসার দামটাও দেওয়া হয়, তাই আমার ব্যাপারটা পাত্তাই দিল। বরং আমি যাতে পূর্ণার সাথে কোনো কন্ট্যাক্ট না করতে পারি তার পুরোপুরি ব্যবস্থা করলেন। তাই দেশে সে শোধ দিলাম। তাকে দুনিয়া থেকে সরিয়ে দিলাম। আমি ওকে বাধ্য করাবো। তারপরেও যদি পূর্ণা আপনাকে বিয়ে করতে না চায়? চাইবে, অবশ্যই চাইবে। পূর্ণার এখন দরকার একটা আস্থার জায়গা। আমি ছাড়াও বিয়ে দেবে? সত্যি ভালোবাসার জন্য আপনি এত কিছু করতে পারেন? ওই নোংরা মুখে তুমি আমার নাম দিও না। তুমি এটা কেন করলে রূপম? কারো ক্ষতি করে তো কারো ভালোবাসা পাওয়া যায় না, যেটা পাওয়া যায় সেটা হচ্ছে শুধুই ঘৃণা। আমি আমি তোমার কথা শুনে আমি যা ক্ষতি করার তো করে ফেলছি। আদি আদিকে আমি নিজ সাথে একটা বার যদি শুনতাম আদির কথা। আমাকে তোমার বাবাকে কিছু করতে আমাকে কিছু করতে আমাকে কষ্ট হচ্ছে না? তোমার মতো বিশ্বাসঘাতকের এটাই প্রাপ্য।
না, তুমি ভেবো না আমি তোমাকে ছেড়ে দেব, তুমি ভেবো না আমি নিজেতে যদি তোমাকে খুন করতে পারতাম, কিন্তু আমার রুচিতে বাধে সেটা, যা করার এখন সেটা পুলিশই করবে। পূর্ণা, একটা কথা বলার ছিল। বল। আমি একটা ভুল করে ফেলেছি। ভুল করে যে বুঝতে পেরেছি ভুল, তাতেই তোমার প্রায়শ্চিত্ত হয়েছে। তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? না, কোনোদিন না। পূর্ণা, পূর্ণা, লাভ ইউ। আচ্ছা চলো না কয়েকদিনের জন্য কোথা থেকে ঘুরে আসি। যাব, কিন্তু একটা কাজ ছিল। কি কাজ? স্বপ্নে যে খুনটা আমি দেখেছিলাম, সেই খুনিকে আমি চিনতে পেরেছি, আমার বাবার খুনি। তুমি খুনিকে দেখেছো? তোমাকে বলেছিলাম না একবার, আমি যা স্বপ্ন দেখি বেশিরভাগ সময় সত্যি হয়। কিন্তু স্বপ্নে তুমি দেখেছো যে আমি তোমাকে খুন করছি। ওটা মিথ্যা স্বপ্ন ছিল, সত্যিটা আজ দেখেছি। একটু আগে তুমি আছো বলে বৃষ্টির জলে ভালো লাগে ভিজতে, তুমি আছো বলে তোমাকেই নিয়ে ভালো লাগে ভাবতে, তুমি আছো বলে বৃষ্টির জলে ভালো লাগে ভিজতে, তুমি আছো বলে তোমাকেই নিয়ে ভালো লাগে ভাবতে, তুমি
আছো বলে স্বপ্নকে নিয়ে মেঘের ছায়ায় ভাসি, তুমি আছো বলে যত দূরে যাই বারবার ছুটে আসি। আমি তোমাকে ছাড়া বাঁচতে চাই না পৃথিবীতে একদিনও, তোমাকেই চাই সারাক্ষণ চাই, সত্যি বলছি শোনো, তোমাকেই চাই সারাক্ষণ চাই, সত্যি বলছি শোনো।